আসসালামু আলাইকুম, ফারজানাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ভীষণ মজার চিংড়ি শুটকি ভুনা। এটা দেখতে যতটা লোভনীয়, খেতেও ততটাই মজা, আর এটা তৈরি করতেও খুবই সহজ। আশা করছি আজকের রেসিপিটি অবশ্যই সবার কাছে ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই আমি 1 কাপ চিংড়ি শুটকি নিয়ে নিচ্ছি। এই চিংড়ির শুটকিতে প্রচুর পরিমাণে বালি বা অন্যান্য ময়লা থাকে, তাই আমি এগুলোকে আগে থেকেই খুব ভালোভাবে পরিষ্কার করে বেছে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গরম পানি। এবার এই শুটকিগুলো গরম পানিতে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখব। দশ মিনিট ভিজিয়ে রেখে তারপর শুটকিগুলো বেশ কয়েকবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এ পর্যায়ে চিংড়ি শুটকি রান্নার জন্য প্যানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ সয়াবিন তেল। তেলটা সামান্য গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি আস্ত রসুনের কোয়া 1/4 কাপ। এবার রসুনের কোয়াগুলো তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিব। রসুন কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ। এই শুটকি ভুনাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলেই খেতে বেশ মজা হয়। এবার পেঁয়াজটাও ভেজে একটু নরম করে নিচ্ছি। পেঁয়াজ কিছুটা নরম হয়ে এলে এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচ। এবার সব কিছু আরও কিছুক্ষণ ভেজে নিব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিচ্ছি সামান্য পানি, যাতে গুঁড়ো মশলা দেওয়ার পর সেগুলো পুড়ে না যায়। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1 চামচ, মরিচ গুঁড়া 1 চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ, জিরা গুঁড়া 1 চামচ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা যত ভালোভাবে কষানো হবে শুটকি ভুনাটাও খেতে ততই বেশি মজা হবে। মশলা কষানো হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিংড়ির শুটকিগুলো। শুটকিগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। চার পাঁচ মিনিটের মতো শুটকিগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। শুটকি কষানো হয়ে গেলে এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 10 থেকে 12 মিনিট। মাঝে একবার ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি মাঝখান দিয়ে চিরে দিয়েছি। শুটকি ভুনাটা একটু ঝালঝাল হলেই কিন্তু খেতে দারুণ হয়, তবে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আবারও ঢাকনা দিয়ে রান্না করে নিব আরও কিছুক্ষণ। আমার শুটকি ভুনাটা হয়ে গিয়েছে। শুটকি ভুনাটা আমি একদম ভাজা ভাজা করে নিয়েছি। এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন চিংড়ি শুটকি ভুনাটা কত লোভনীয় হয়েছে। এই শুটকি ভুনাটা গরম ভাতের সাথে কী যে মজা! যাদের বিভিন্ন কারণে খাওয়ার রুচি একদমই চলে গিয়েছে, কোনো কিছুই খেতে ভালো লাগছে না, তারা এই রেসিপিটি একবার হলেও করে দেখবেন। আশা করছি রেসিপিটি অবশ্যই সবার কাছে ভালো লেগেছে। এমন আরও মজার মজার রান্না পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।